সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা থেকে এক মায়ানমার নাগরিককে আটক করেছে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবি। সিলেট প্রতিনিধি মোহাম্মদ শাকিল আহমেদের রিপোর্ট। বিজিবি জানায়, শনিবার সন্ধ্যায় সে সীমান্ত এলাকায় প্রবেশ করার পর স্থানীয়দের সন্দেহ হলে আমাদেরকে খবর দেয়, আমরা এসে জিজ্ঞাসাবাদ করি। এ সময় আটককৃত মায়ানমার নাগরিক মোহাম্মদ আনিসুর রহমান বলেন, মায়ানমারের নাগরিক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় প্রায় 5 বছর ধরে অবস্থান করছেন। শনিবার সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকার মিনাটিলা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহল দল তাকে আটক করে। বিষয়টি নিশ্চিত করে সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মায়ানমারের নাগরিক আনিসুর রহমানকে আটক করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরপূর্বক জৈন্তাপুর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।